আসসালামু আলাইকুম। শীতের সময় গরম গরম স্যুপ খেতে কিন্তু ভীষণ মজা, তাই আজ আপনাদের সাথে কোনো প্রকার ঝামেলা ছাড়াই খুবই মজার একটি স্যুপের রেসিপি শেয়ার করব। আশা করছি আমার এই রেসিপিটাও আপনাদের ভালো লাগবে। প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ বাটার। বাটারের পরিবর্তে এখানে কিন্তু তেল ব্যবহার করলে সেক্ষেত্রে স্যুপ খেতে ভালো লাগবে না। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1টা তেজপাতা, 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। এবারে সব কিছু একসাথে ভেজে নেব হালকা কালার আসা পর্যন্ত। যখন এটা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। সবকিছু আবারও একসাথে একটু ভেজে নিচ্ছি, আর এভাবে ভেজে নেওয়ার কারণে অনেক সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। সবটা ভাজা হয়ে গিয়েছে, এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো। আপনি কতটুকু স্যুপ বানাতে চান সেই অনুযায়ী টমেটো নিয়ে নেবেন। আমি এখানে প্রায় 3 কাপ পরিমাণ টমেটো দিয়েছি। টমেটোগুলো একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। সব কিছু একসাথে একটু মিশিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে 1 কাপ পরিমাণ পানি দিয়ে ঢেকে দেব, অপেক্ষা করব টমেটো পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত। আপনারা হয়তো এরই মধ্যে বুঝে গিয়েছেন আমি আজকে কী স্যুপ তৈরি করতে যাচ্ছি। হ্যাঁ, আজ আমি টমেটোর স্যুপ বানিয়ে দেখাবো, আর এটা খেতে কিন্তু ভীষণ মজা। যারা এখনও ট্রাই করেননি তারা অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তো আমার টমেটোগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, আমি একটু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবারে এই টমেটোগুলোকে ঠান্ডা করে তারপর একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার কারণে কিন্তু এর খোসা বিচি সব আলাদা হয়ে যাবে, ফ্রেশ একটা জুস পাওয়া যাবে। স্যুপ তৈরি করার জন্য টমেটোগুলো এভাবে ছেঁকে নিতে হবে, তাছাড়া আপনি চাইলে ব্লেন্ডারে পেস্ট করে নিতে পারেন। আমি অল্প অল্প করে টমেটোগুলো ছেঁকে নিচ্ছি। সবটুকু টমেটো ছেঁকে আমি জুসটাকে আলাদা করে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন কতটা মসৃণ হয়েছে জুসটা। এবারে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। পরিমাণ মতো পানি দিয়ে কর্নফ্লাওয়ারটা ভালোভাবে গুলে নিচ্ছে। অন্য একটা বাটির মধ্যে আমি 2টা ডিম খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এবারে কড়াইতে টমেটোর জুসটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে এবারে পরিমাণ মতো পানি মিশিয়ে নিচ্ছি। আপনি কতটুকু বানাতে চান সেই অনুযায়ী পানি অ্যাড করে দিবেন। এর মধ্যে কিছুটা লেমন গ্রাস দিয়ে দিচ্ছি, সেই সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি। স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ, সামান্য পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া। এবারে সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখানে চিনি কিংবা লবণের পরিমাণ অবশ্যই আপনার টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন, আর লেমন গ্রাসটা দেওয়ার চেষ্টা করবেন, তাতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়। এভাবে নেড়ে চেড়ে অপেক্ষা করব এর মধ্যে পুরোপুরি পলক আসা পর্যন্ত। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, যেটা আমি আগে থেকে গুলিয়ে নিয়েছিলাম। কর্নফ্লাওয়ারটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। যখন সবটা ভালোভাবে মেশানো হয়ে যাবে তখন কিন্তু স্যুপটা অনেকটা থিক হয়ে যাবে। এখানে আপনি কতটুকু থিক বানাতে চান সেই অনুযায়ী কর্নফ্লাওয়ারটা অ্যাড করে দিতে পারেন। যখন কর্নফ্লাওয়ারটা খুব ভালোভাবে মিশে যাবে তখন এর মধ্যে ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। ডিমটা ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু স্যুপ রান্না হয়ে যাবে। ডিম দিয়ে অনেক সময় জাল করা যাবে না, তাহলে কিন্তু ডিমগুলো আবার স্যুপের উপরে ভেসে থাকবে, আর তখন কিন্তু স্যুপ খেতে ভালো লাগবে না।
আমার স্যুপ রান্না হয়ে গিয়েছে, আশা করি দেখে বুঝতে পারছেন এটা ঠিক কতটা ইয়ামি হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর এরকম সব সহজ এবং মজাদার রেসিপি নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।